তো চাচি কিন্তু খুবই ফ্রি, খুবই রসিক মানুষ এবং খুবই শৌখিন। গাছ মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো এটা নাকি একটা গাছ লাগাইলে এটার ভিতর এটার গোড়া থেকেই সাকার হয়, সাকার হয়ে আরো অনেকগুলা গাছ হয়। তো এই যে গাছের ঝোপ, এই ফলটা নাকি ট্যাং ফল, আপনারা কি কখনো দেখেছেন, নাম শুনেছেন কি? খুব পরিচিত মনে হচ্ছে গাছটা দেখে। আরো একটি আকর্ষণীয় জিনিস এখন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সৌদি আরব থেকে এসেছি, প্রায় 25-26 দিন হয়ে গেছে। তো এর মধ্যে কোনো চাচা বা চাচি শাশুড়িদের বাড়িতে যাওয়া হয়নি, তারাই আমাদের বাড়িতে গিয়েছিলেন আর দেখা হয়েছে। তো কালকে আমার চাচি শাশুড়ি আমাকে জোরাজুরি করেছে বাড়িতে গিয়ে, ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো বলেছি আজকে যাব, আর এজন্য আজকে চাচি শাশুড়িদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। তো এখন আমি চাচি শাশুড়িদের বাড়িতে যাচ্ছি, তো আমার সাথেই থাকুন। শাশুড়িকে বলে ওনাকে বাড়িতে রেখে আমাদের প্রতিবেশী দুইজন ভাবি আর আমাদের সাথে যে মেয়েটা থাকে ওকে নিয়ে চাচি শাশুড়িদের বাসায় যাচ্ছি। এ যে গাছগাছালি হয়েছে, বাড়ি কত দেখাই যাইব না। ওই যে ওই দিকটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওই যে এই ঘরটার ওই দিকে পিছনে, আর এই যে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি। তো এখন এই বাড়িতেই যাব। আমার শ্বশুররা হচ্ছে পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের পাঁচ জায়গায় বাড়ি কিন্তু একই এরিয়াতে। তো আজকে আমি যে চাচা শ্বশুরদের বাড়িতে এসেছি উনি হচ্ছেন চার নম্বর। তো চলুন আমার সাথে এই চাচা শ্বশুরদের বাড়িতে যাওয়া যাক। তো এই যে এখন আমি বাড়ির ভিতরে ঢুকবো। বাড়িতে শুধু আমার চাচি শাশুড়ি আর ননদ রয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা যেমন আকর্ষণীয় তেমন মজারও, তো কোথাও যাবেন না, শেষ পর্যন্ত দেখুন। কাকি কই? আমার এই চাচি শাশুড়ি হাঁস মুরগি গরু ছাগল সবকিছুই পালে, টুকটাক সবকিছুই পালে নিজেদের জন্য। শুধু গরু পালে দুধ খাওয়ার জন্য, মুরগি পালে ডিম খাওয়ার জন্য। বন্ধুরা এই যে উনি হচ্ছেন আমার চাচি, আমার চার নম্বর চাচি শাশুড়ি। তো আমরা কিন্তু বউ শাশুড়িরা খুবই ফ্রি, একদম বন্ধুর মতো, মানে সব কিছুই আলাপ আলোচনা করি যদি একসাথে হয়। তো আজকে এই চাচিদের বাড়িতে এসেছি, কালকে চাচি আমাদের বাড়িতে গিয়ে অনেক জোরাজুরি করেছে আসার জন্য। তো চাচিকে বলেছি যে আজকে আসবো, তো আজকে আসলাম, এসে চাচিকে দেখলাম। তো আমার এই চাচি শাশুড়ির দুই ছেলে তিন মেয়ে, তো ছেলে দুইজনই দেশেই সেটেল, আর ছেলে ছেলের বউরা ঢাকায় থাকে, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো চাচি কিন্তু খুবই ফ্রি, খুবই রসিক মানুষ এবং খুবই শৌখিন। আমার এই কাকির অনেক ফুল গাছ ছিল আগে, এখন ছেলেরা কেটে ফেলছে যে বাড়ি নাকি জঙ্গল হয়ে থাকে। আমার শাশুড়ির মতো আমার চাচিও একদম নিলিবিলি, বাড়িতে মানুষ নাই, একা বিশাল বড় বাড়িতে থাকে, শুধু চাচা আর চাচি দুইজন মানুষ। বন্ধুরা এখন চলুন ঘরের ভিতরটা দেখে আসি যে তাদের ঘরের ভিতরটা দেখতে কেমন। যদিও আমার চাচির ছেলেরা ঢাকায় থাকে, ওদের বউ বাচ্চা সবাই, তো এই যে ঘরটা এখন তালাবদ্ধ অবস্থায় আছে। তো এখন এই যে আমার ননদ তালাটা খুলবে, এই যে এখন ওদের ঘরের ভিতরে ঢুকছি। ওদের এইখানে তিনটা রুম ঘরের ভিতরে, এই যে এই সাইডে একটা রুম, এই সাইডে একটা, আর এই যে এইখানে একটা রুম। তো এটা হচ্ছে আমার আমার চাচির বড় ছেলের রুম, মানে আমার ভাসুর হয় ওনাদের রুম এটা। তো ওনারা ঢাকায় থাকে সবাই।
তো আমার যখন নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু ভাবিরা এখানেই ছিল, তখন অনেক কথা হতো, গল্প হতো, কিন্তু এখন তো ওনারা ঢাকায় থাকে, এখন আর দেখাও হয় না, বছরেও একবার দেখা হয় না। তো এই হচ্ছে চাচির বড় ছেলের রুম। এগুলো আমার চাচি মানুষ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখে, ছেলে ছেলের বউরা আসলে এখানে থাকে, ঈদে আসে কিংবা বাচ্চাদের স্কুল বন্ধ দিলে তখন আসে গ্রামে। তো পাশের রুমটায় যাই একটু, তো বারান্দার সাইডে দুইটা রুম, এইখানে একটা ছোট রুম আর ওই দিকটায় ছোট রুম, আর পুরো ঘরে তিনটা রুম। তো এটা হচ্ছে আমার দেবর হয়, আমার চাচির ছোট ছেলের রুম। তো এই দেবরটা খুবই শৌখিন, আর ওদের বাড়িতে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কে আসছে কে যায় সবই দেখা যায়, কারণ এই চাচিদের বাড়িতে আরো দুই তিনবার চুরে আক্রমণ করে, গরু ছাগল সব নিয়ে যায়। তো তারপর থেকে এখানে সিসি ক্যামেরা লাগানো হয়। তো ঘর তো দেখলেন, আর আমার চাচি থাকে ওই ঘরে, ওই ঘরটা একটু যাই। এই যে চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি এই ঘরটাতে থাকে। তো ঘরের ভিতরে আর না যাই, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর আমার চাচি ওইদিকে রান্না করে, আর এটা হচ্ছে যে গ্যাসের চুলা বসিয়ে নিয়েছে, এখানে রান্না করে। আসলে যখন মেহমান আসে বেশি বেশি রান্না হয় তখন কিন্তু লাকড়ির চুলাই রান্না করা হয় বেশি, আর এমনিতে চাচা চাচি যখন দুইজন থাকে তখন এই যে গ্যাসে রান্না করে ফেলে। আমার এই চাচি শাশুড়ি কিন্তু খুবই শৌখিন, যত বাগান আছে সব কিছু, এই যে যত ফুল গাছ আছে সব কিছু চাচির বাড়িতে পাওয়া যাবে। ডিজিটাল পদ্ধতিতে গাছ লাগাইছে। তারপর এই যে এই সাইডটাতে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, ভিতরে গোলাপ ফুলের গাছ, এদিকটাতে আরো অনেক ফুলের গাছ ছিল, তো এগুলো নাকি জঙ্গল হয়ে গেছে, চাচির ছেলেরা এগুলো সব কেটে ফেলে। তো আমার শ্বশুর বাড়ির মতো আমার চাচা শ্বশুরদের বাড়িও বিশাল বড়, কিন্তু থাকার মানুষ নেই, যদিও ছেলে মেয়ে আছে কিন্তু সবাই দূরে দূরে থাকে। আসসালামু আলাইকুম, আমার বাসুরের পোলার বউ আমাদের বাসায় এসে অনেক লাইক করতে হচ্ছে, আপনারা দেখছা ওনাকে লাইক করেন, অনেক খুশি থাকেন আপনারা সবাই। কোনো মালিক দোয়া করতো আমার সাথে ভাল লেগে, দোয়া করেন আপনারা। আমার গলা তুমি কে রে দেখো ভাঙছে, আমি রেডি হয়ে যাবো। হ্যাঁ, এই যে আমার চাষির গাছেতে তুল গাছে দেখেন কত তেঁতুল ধরছে, এখনো পাকা শুরু হয় নাই, এই যে মাশাল্লাহ অনেক তেঁতুল ধরছে। তো আমার চাষির এমন কোন গাছ বাকি নাই যে নাই, সব ধরনের ফলের গাছ আছে। তো তাদের বাড়ির এই গেট দিয়ে এখন একটু বাইরে যাব, বাড়ির বাইরে। আমার চাচি বলতেছে যে উনি নাকি উখ ক্ষেত করছে খাওয়ার জন্য, লাউটাল করছে, এগুলো একটু দেখানোর জন্য আমার দর্শকদের। প্রথমেই দেখাই, এই যে হাড়িটা দিয়ে রাখছে কেন জানেন, এই হাড়িটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কেউ মুখ লাগায় না দেয়, যাতে মুখ লাগায় না দেয়। আবার আমাদের দেশে আরেকটা চল কি, জুতা দিয়ে রাখে, সিরা জুতা, মুখ না লাগাই দেওয়ার জন্য। তো এই যে এখানে হাড়ি দিয়ে রাখছে, এই যে নতুন লাউটাল করা হয়েছে, এদিক দিয়ে ফুলের গাছ লাগিয়েছে। কাকি এগুলা কি আদা সারা? বন্ধুরা
আমার চাচি শাশুড়ির হাতে লাগানো আরেকটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো। জানি না আপনারা আগে কখনো দেখেছেন কিনা, কিন্তু আজকে আমি প্রথমবার দেখলাম এবং দেখে খুবই ভালো লাগছে এবং অবাকও হয়েছি। সেটা হচ্ছে এই যে দেখুন, আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচ গাছ। যেই মশলা এলাচ আছে ওই মশলা এলাচ গাছ এগুলা তো আমি জিজ্ঞেস করতেছিলাম এগুলো আদা গাছ কিনা, পরে চাচি বলতেছে যে না এগুলো হচ্ছে এলাচ গাছ। পাতার গন্ধ একদম এলাচের মতোই। এলাচের গন্ধ পাতার মধ্যে একদম দারুন। কাকি এলাচ কি গাছের আগাই হইতো না না গোড়ায় হইব? গোড়ায় বাদামের মতো ওরে কি বলেন, আমি ভাবছি এলাচ বুঝি গাছের আগাই ডুগাই হয়, এটা বলে লতির মতো হয়। দারুন জিনিস তো, অনেক অনেকগুলো লাগাইছে এলাচ, এগুলো নাকি কিনে আনছে সারা। কাকি এগুলা কি এই যে ইজালা একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়? ও কলা গাছের মতো না? আচ্ছা আবার যখন এলাচ ধরে তখন আইসা আবার ভিডিও করবো না কিভাবে ধরে। নতুন গাছ লাগাইছে, গাছ মাশাল্লাহ ভালোই হয়েছে। তো এটা নাকি একটা গাছ লাগাইলে এটার ভিতর এটার গোড়া থেকেই সাকার হয়, সাকার হয়ে আরো অনেকগুলা গাছ হয়। তো এই যে আমার কাকিরা মনে হয় তিন চারটা গাছ লাগিয়েছে, এখান থেকে যে ঝোপ হয়েছে গাছের ঝোপ। তাছাড়া এই যে বরই ধরেছে, এগুলো কি উপায় রে বরই? কি এই যে বরই, অনেক বরই ধরছে মাশাল্লাহ। এগুলা মনে হয় কুল বরই না? আরেকটা জিনিস দেখাই দর্শক বন্ধুরা আপনাদের, এইখান থেকে কিন্তু আমিও ভাগ পাইছি। এই যে গেন্ডারি ক্ষেত বা আখ ক্ষেত, খাওয়া প্রায় শেষ, সবাইকে দিয়ে আত্মীয় স্বজনদের দিয়েছে, তারপরে প্রতিবেশীদের দিয়েছে, দিয়ে এই যে প্রায় শেষ আখ ক্ষেত। তো এইটাও খাওয়ার জন্য শুধু করেছে, এই যে এতটুকু জায়গায় এই আখের গাছ লাগানো হয়েছে। অনেক মিষ্টি ছিল এই আখ, আমাকেও নিয়ে দিয়ে আসছিল কাকি ওই দিন। যে এখনো কয়েকটা আছে, আসলে যত্ন করলে সব জিনিসই হয়, এটা শুধু এলাকা ভিত্তিক না, যে কোনো এলাকায় যে কোনো জায়গায় আমার মনে হয় যে কোনো সবজি কিংবা ফল মূল হতে পারে যদি ওইখানে যত্ন পড়ে, যদি যত্ন করা হয়। তো আজকে এই যে দেখুন আমার কাকি এই যে আখ লাগিয়েছে, এলাচ গাছ লাগিয়েছে, সবই কিন্তু হয়েছে মাশাল্লাহ, কারণ উনি যত্ন করে। এখানে আবার সিম টাল করেছে। আসলে এই যে আমাদের বাড়ির পাশে এই যে টাওয়ার করেছে, এই টাওয়ারের জন্য আরো ফসলাদি হয় না, ফলমূল হয় না এখন। এই যে সুপারি বাগানও এখানে করেছে, ধরে নেই এখনো সুপারি? এগুলো সার আবার লাগাইছেন না? এই সারা দিয়ে গোড়া দিয়ে হয়েছে আবার? বালু তালে একবার লাগাইলে মনে হয় কয়েক বছর থাকে, একবার লাগাইলে দুই বছর খাওয়ান যায়। আমি জানতাম না, আমি ভাবতাম যে আখের শুধু আগা লাগাইলেই বুঝি আখ হয়, এখন গোড়া দিয়ে আবার শাক চালায়। এই যে ছোট তাতে গোড়া রই, এই যে এইখানে ঘর আর এই যে এইখানে আক্ষেপ করছে। ডালিম গাছ লাগাইছে, এগুলা কি ফুল রে? ফুল কাশ, এটা কি ফুল সীমা? ধরে আরো একটা জিনিস দেখাই, এই যে এই ফলটা নাকি ট্যাং ফল, আপনারা কি কখনো দেখেছেন, নাম শুনেছেন? আমি আজকে প্রথম দেখলাম, প্রথম নামও শুনলাম। কোন ট্যাং শরবত বানাই খাইছে? এটা কি পাকে না কাঁচাই খায়? অনেক ফল ধরছে মাশাল্লাহ।
এই এই তো আর কত খাইছে এটা না এটা হাকলে মাথা কাড়ে মাথা কাট দেয়া এই যে পাতা ইয়ে ডগ এই যে কিনা কাটে এটা ওই যে আমার ননদ দিয়ে দিছে বাসায় নিয়ে কাইটা খাওয়ার জন্য মানে দেখার জন্য কেমন হয় এটা পাকলে আসলে টেস্টটা পাওয়া যাবে যে ট্যাং এর স্বাদ কিনা বন্ধুরা এইটাই হচ্ছে সেই ট্যাং ফল তো এটা বাড়িতে এসে কেটেছি এই যে এটার ভিতরটা এরকম হয়েছে তো এর টেস্ট হচ্ছে টক কিন্তু গন্ধ হচ্ছে পুরো ট্যাং এর মতো মানে শরবত বানানোর যেই ট্যাং তো এটা এখনো পাকেনি কাঁচা আছে তো পাকলে নাই পুরো ফ্লেভারটা পাওয়া যাবে ট্যাঙের তো আজব ফল আজকে প্রথমবার দেখলাম তো অনেক মজার জিনিস দেখলাম আরেকটা মজার জিনিস দেখে নেন ওইটা এই যে পান গাছ আমার শাশি শাশুড়ির ওইখানে পান সুবারি সবই আছে আসলে শুধু গাছ থেকে সিরে পান দিব আর সুবারি দিব মেহমান বিদায় হইব এই যে এগুলা পান গাছ এই যে পান পাতা ছোট ছোট ধরছে ছোট ছোট সাইজে একদম লতাই না গাছ দিয়ে বেয়ে বেয়ে উঠছে আম গাছ দিয়ে আর না কি আছে এটা কি ড্রাগন ফল ড্রাগন ফলের গাছ ধরে না এই যে খাননি কা কি পান তুললা না কি মা জলি আ খাইছি সাদা ছোট কালকে আইছি লে মাই ওই যে ড্রাগনের গাছ দামো এই যে এগুলা নাকি ইন্ডিয়ান জবা ফুলের গাছ এই যে একটা ধরছে তো যারা ইন্ডিয়ার দর্শক আছে তারা দেখে নেন যে সত্যি কি এগুলো ইন্ডিয়ান জবা ফুল নাকি আমাদের বাংলাদেশি জবা ফুল তারপরে এই যে এখানে রেডি করছে টপ এগুলো মনে হয় ফুলের চারা লাগাবে যেহেতু শীতকাল আসতেছে এই যে তারপরে ড্রাগন গাছ লাগিয়েছে এখানে এখনো ফল ধরেনি মনে হয় নতুন লাগানো হয়েছে কি নাই এখানে সবই আছে একদম বাংলো বাড়ির মতো এই যে এখানেও মেহেদি গাছ লাগিয়ে রাখছে আমার ননদ খুবই লক্ষ্মী ননদ শুধু আমাকে বলতেছে ভাবি এইটা দেখাও ওইটা দেখাও এই যে ধনে পাতার ক্ষেত করেছে এখানে ছোটখাটো চারদিক দিয়ে জাল দিয়ে বেড়া দিয়ে তারপরে এখানে ধনে ক্ষেত করা হয়েছে শুধু নিজেরা খাওয়ার জন্য দেখা গেছে রমজান মাসে বুট বানানোর জন্য এই ধনে পাতাটা লাগে কিংবা পেঁয়াজু এগুলোর মধ্যে কিন্তু দেওয়া যায় আর ওই যে এটা ছাগলের ঘর অনেকগুলো ছাগল আছে এখানে যদিও এগুলো দেখাশোনা করার জন্য লোক রাখে লোকেরাই সব করে এই যে এখানে বিশাল বড় মেহেদির চারা তো এখান থেকে ঢাল ভেঙে ভেঙে জায়গায় জায়গায় লাগিয়েছে মানে আমার চাচি শাশুড়ি যেইখানে যেটা লাগায় মাশাল্লাহ ওইটাই হয় আরেকটা গাছ দেখায় এটাও একটা মশলার গাছ বন্ধুরা দেখুন তো পাতা দেখে আপনারা চিনতে পারেন কিনা এটা কি গাছ আমি বলে দিচ্ছি এই গাছটার নাম হয়েছে আলু বোখরা যেটা বিরিয়ানির মধ্যে কিংবা পোলার মধ্যে দেওয়া হয় যেই শাহি মশলাটা আছে শাহি রান্নার মধ্যে যেটা ব্যবহার করা হয় আলু বোখরা এই আলু বোখরার গাছ এটা এই যে দেখুন চারদিকে জঙ্গল আর মাঝখানে ভালো ভালো সুন্দর সুন্দর মশলা গাছ লাগিয়েছে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো মশলা গাছ আরেকটা জিনিস দেখাই বন্ধুরা সেটা হচ্ছে এই যে কি খুব পরিচিত মনে হচ্ছে গাছটা দেখে এগুলো হচ্ছে তেজপাতা একটা কমন মশলা তো এই যে তেজপাতারও কিন্তু অনেকগুলো গাছ এখানে সারি সারিভাবে লাগিয়ে রেখেছে আমার চাচি শাশুড়ি তো আপনারা বুঝতে পারছেন তো যে আমার চাচি শাশুড়ি কতটা গুণের সব ধরনের ফল মশলা ফুল সব কিছু পুরো বাড়ি জুড়ে চাষ করে রেখেছে লাগিয়ে রেখেছে হলুদ মেহেদি পান সুপারি কোনো কিছুর বাকি নাই কাঠবাদাম গাছ লাগাইছেন এই যে এদিকটায় ওইগুলা তেজপাতা গাছ যেখানে হলুদের গাছ লাগিয়েছে তো সারা বছর কিন্তু এই হলুদ ভাঙিয়ে তারপর মশলা করে খাওয়া যাবে মানে এতটুকু পরিমাণ তারা হলুদের ক্ষেত করে প্রতি বছর আমার চাচি শাশুড়িদের কিন্তু অনেক জমি জমা বিঘার বিঘা জমি জমা এজন্য বিভিন্ন গাছপালা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে রেখেছে
এই যে এদিকটাই আতা ফলের বাগান করেছে আর চার দিকটাই ওরা বাউন্ডারি দিয়ে দিয়েছে ওদের জমি যতটুকু এই যে এটা আতা ফলের বাগান আতা ফল আম আনারস পেঁপে সবকিছুরই বাগান করেছে জায়গায় জায়গায় বন্ধুরা আরো একটি আকর্ষণীয় জিনিস এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে কি প্রথমবার দেখলেন তো এই গাছটা আমিও প্রথমবার দেখেছি এই গাছটা হচ্ছে কাঠবাদাম গাছ হ্যাঁ যেই মশলাটা আছে কাঠবাদাম এই কাঠবাদামের গাছ এটা নতুন লাগানো হয়েছে এখনো বাদাম ধরেনি তবে ইনশাআল্লাহ ধরবে যখন ধরবে তখন আপনাদেরকে দেখাবো আমার ননদ বলতেছে যে তাল গাছে নাকি তাল ধরেছে উপায়েরা তাল বলে উই যে ছোট্ট দেখা যাচ্ছে একটা বাধা ধরেছে এই যে ছোট্ট হ্যাঁ দেখা যায় তো তাদের যেই বিশাল এরিয়া এটা ঘুরতে ঘুরতে আধা দিন লেগে যাবে তো এসেছি বিকালের টাইম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি ঘুরে দেখব ঘুরে দেখতে দেখতে এমনিতেই টায়ার্ড হয়ে গেছি ওই দিক দিয়ে বাঁধাকপি ফুলকপির গাছ লাগিয়েছে আম বাগান কলা বাগান পুকুরে মাছ ছেড়েছে কোনটা রেখে কোনটা দেখাবো তো আমার সাথে এসেছে ওই যে ভাড়াটিয়া আছে ভাবি ওইখান থেকে দুইটা ভাবি এসেছে আমার ছেলে এসেছে তো চাচিদের বাড়িতে আসলাম আজকে অনেকদিন পর প্রায় এক বছর পরে চাচি শাশুড়িদের বাড়িতে এসেছি যদিও দুই মিনিটের রাস্তা এই বাড়ি ওই বাড়ি তারপরও আমরা বাড়ির বউ কারো বাড়ি রেখে কারো বাড়িতে যাই না যার যার ঘরে এসে বসে থাকি তো আমার চাচা তো ননদ আমার সাথে সাথে আমাকে এইটা ওইটা সেইটা দেখাচ্ছে যে ভাবি এইটা ভিডিও করো এইটা ভিডিও করো এই যে এটা হচ্ছে তাদের পুকুর পুকুরে অনেক মাছ ছেড়েছে ওই যে এই পারের ওই সাইডেও আরেকটা পুকুর আছে তো ওই দিকটায় আর যাবো না আর এই যে এখানে বাঁধাকপি ফুলকপির ছোট ছোট চারা লাগানো হয়েছে শীতকালীন সবজির এই যে এখানে টক পাতার অনেকগুলো গাছ লাগানো হয়েছে তো সবগুলো গাছের মধ্যে সুন্দর ফুল করেছে লাল লাল ফুল তো এগুলো দিয়ে নাকি চাশনি বানানো হয় আচার বানানো হয় তবে আমরা খাই না বলে না যে গায়ের গরু গায়ের ঘাস খায় না তো এই অবস্থার কি আমরা শুধু এই টক পাতাটাই খাই ভর্তা বানিয়ে তো আমাদের এদিকে কিন্তু গাছপালা বেশি যার কারণে একটু জঙ্গল জঙ্গল দেখা যায় তবে এগুলো সবই হচ্ছে নিজেদের জমি জমাই এইখানে বাইরের কোনো মানুষ নেই মানে পুরো এরিয়া আমাদের এই যত এরিয়া আছে পুরো এরিয়াতে আমার শ্বশুরদেরই রাজত্ব তারাই পাঁচ ভাইয়ের পাঁচ জায়গায় বাড়ি ঘর তারাই এইখানে থাকে তারাই দেখাশোনা করে তো এইখানে কোনো বাইরের মানুষ নেই এই এরিয়ার ভিতরে এই যে এদিকটাই হচ্ছে সেগুন গাছ সেগুন বাগান তো এগুলাও কিন্তু আমাদের শ্বশুরদের তো এই বাড়িটায় আগে মানুষ থাকতো তো তারা এখানে বাড়িঘর বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে আসলে আমাদের এই এরিয়ার ভিতরে আমাদের গোষ্ঠীর লোক ছাড়া অন্য কেউ ঢুকলে আসলে টিকতে পারে না ওনারা অন্য গ্রাম থেকে এসে এখানে বাড়ি করেছিল তো কয়েক বছর থাকার পর ওরা এখান থেকে জমি জমা বিক্রি করে অন্য জায়গায় চলে যায় তো জমিও কিন্তু আমাদের গোষ্ঠীর লোকদের কাছেই বিক্রি করে গেছে তো এখন ভুতুরে বাড়ি হয়ে গেছে এখানে কেউ থাকে না কেউ আসে না তো যাদের বাড়ি ঘর ওরা যদি ভিডিওটা দেখে হয়তো বা দেখে মনটা শান্তি লাগবে তো আমরা হাঁটতে হাঁটতে আবার চাচিদের বাড়িতে চলে এসেছি এইখানে তারা গোডাউন বানিয়েছে গোডাউন বানিয়ে ভাড়া দেয় এই একটা কোম্পানি এসে এখানে গ্যারেজ বানিয়েছে তো এই গ্যারেজের জিনিসপত্র এই গোডাউনের মধ্যে রাখে তো এগুলো আমার চাচিরাই ভাড়া দিয়েছে গোডাউন
আমি আগেই আমার একটা ভিডিওতে বলেছি যে আমার শ্বশুর বাড়ির চারদিক দিয়ে এখন মিল, কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস হয়েছে, যার ফলে সব জায়গায় এখন বাসা ভাড়ার চাহিদা বেড়েছে। তো এই যে এখানেও একটা কোম্পানি হয়েছে গ্যারেজ, তো এই গ্যারেজের জিনিসপত্র আবার এইখানে গোডাউনে রাখে, তো ভালোই ভাড়া দেয়। তো এক হিসাবে কিন্তু আমাদের এলাকাটা অনেক উন্নত হয়ে গেছে এখন চারদিক দিয়ে কোম্পানি হওয়ার কারণে। তো পুরো ট্যাগ ঘুরে, আমাদের এদিকে বলে ট্যাগ, তো পুরো ট্যাগ ঘুরে এখন আবার আমরা বাড়িতে যাচ্ছি। জায়গাটা হচ্ছে গাজীপুরের পূর্বাচল এলাকা। ওই যে আমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, চাচি শাশুড়ি দাঁড়িয়ে আছে, তারপর ভাড়াটিয়া ভাবিরা দাঁড়িয়ে আছে, তা আমি ননদকে নিয়ে এই সাইডটা ঘুরে আসলাম। আরেকটা জিনিস দেখেন, এই যে এটা নাকি বাসুরি ফুল গাছ, মানে বাসুর ঘরের মধ্যে নাকি সাজায়, মনে হয় এরকম লড়া ধরে দেখে এটা নাম রাখছে বাসুরি। তো কোন জিনিসটা নাই, ফুল থেকে শুরু করে ফল মশলা সব জিনিসই আসছে। এই যে এখানে আদার গাছ লাগানো হয়েছে অল্প একটু, শুধু নিজেরা খাওয়ার জন্য, অনেকটুকুই, একটা বিয়ে বাড়ির আয়োজন হইব যতটুকু গাছ লাগানো হয়েছে। তো এই যে ওই সাইডটা আনারস গাছ লাগিয়েছে, আর এই যে এটা হচ্ছে সেই গ্যারেজ কোম্পানি, কোম্পানির গ্যারেজ। ওই যে ওই সাইডটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এই যে বাড়িটা দেখা যায় এর পরেই ওই সাইডে, আর এই যে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি, চার নম্বর চাচা শ্বশুর। তো বাড়ি ঘর কিন্তু একটু দূরে দূরে, ওই কিন্তু একই এরিয়াতে পাঁচটা চাচা শ্বশুরের বাড়ি। বন্ধুরা, আজকে শুধু একটা চাচা শ্বশুরের বাড়িতে এসেছি, তাও পুরো তিন চার ঘন্টা লেগে গেছে পুরাটা ঘুরে দেখতে। তো পাঁচটা চাচা শ্বশুরের বাড়ি যদি যাই তাহলে পাঁচ দিন সময় লেগে যাবে। তো আজকে একটা চাচা শ্বশুরের বাড়িতে আসছি, ইনশাল্লাহ আবারও পরে আরও চাচা শ্বশুরের বাড়িতে যাব। তো প্রায় এক বছর ধরে কোনো চাচা শ্বশুরদের বাড়িতেই যাওয়া হয় না, তো আজকে প্রথম বিসমিল্লাহ করলাম এই শ্বশুরদের বাড়িতে এসে। সন্ধ্যা হয়ে গেছে, মুরগি কেক 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 করতেছে ঘরে যাওয়ার জন্য। তো এই যে আমরা আবার বাড়ির ভিতরে চলে আসছি। এই যে আরেকটা জিনিস বলতেছে দেখানোর জন্য, এই যে চীনা মুরগি, এই যে এই খোয়ারের মধ্যে চীনা মুরগি, হাঁস এগুলো থাকে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন খোয়ার থেকে বের করে খাবার দিচ্ছে, সারাদিনই বন্দি থাকে, নয়তো এই যে গাছগাছালি সব নষ্ট করে দেয় এই হাঁসে। এগুলো আরো বড় হইব না, ও এখনো বাচ্চা মুরগি। এই যে এখন শীতের দিন, শীতের দিনের একমাত্র খাবার চা, আদা দিয়ে চা খাবো সাথে বিস্কিট। কলা খাও, গাছের কলা, বাড়াতে মোড়াই রেখা হইলে কলা তুলে কি। বন্ধুরা, আজকে আমার চাচি শাশুড়িদের বাড়িটা ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো ভালোই লাগলো এক বছর পরে চাচি শাশুড়িদের বাড়িতে আসতে পেরে। এমনিতে তো চাচি শাশুড়িকে সবসময় দেখি, আমাদের বাড়িতে যায়, গল্প গুজব করে, কথাবার্তা বলে, তো আজকে ওনাদের বাড়িতে এসে ওনাকে দেখেছি, ননদকে দেখেছি, শ্বশুরকে দেখেছি, খুবই ভালো লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।